আসসালামু আলাইকুম আমার যে টুকরা সম্মানিত ভাইং বোনেরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সকলে আল্লাহ সুবান তালার অশেষ সম্মত অনেক ভালো আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আমি আপনাদের সাথে বেসিকলি এমন একটা অ্যাপ্লিকেশানের সাথে পরিচয় করে দেব ভাই বিশ্বাস করেন এটার মধ্যে আপনি যদি পেমেন্ট না পান তাহলে আমি বেসিক আমি আপনাকে জাস্ট কমপ্লেন করার সাথে সাথে আপনাকে পেমেন্ট করব তাও আবার ডাবল পেমেন্ট ঠিক আছে আর এই অ্যাপসটা দীর্ঘ তিন মাস ধরে প্রত্যেকটা অডিয়েন্সকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে এমনও অডিয়েন্স আছে এই অ্যাপ্লিকেশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার পর্যন্ত পেমেন্ট নিসে আপনারা যদি বলেন আমি আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট প্রমাণ দিতে পারবো আর সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে পর্যন্ত আমরা শেয়ার করছি আপনারা দয়া করে আমাদের টেলিগ্রামে যদি জয়েন করেন তাহলে আপনারা অনেক কিছু আরও জানতে পারবেন বুঝতে পারবেন ওকে অলরাইট রাইট আমি এখান থেকে গাইস আমার টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি এই যে আমার টেলিগ্রামটা আমি এখান থেকে জাস্ট ওপেন করবো সরি টেলিগ্রামটা ওপেন করে আমি আপনাদেরকে সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো বাট আমি ফর শেয়ার করবো ইনশাল্লাহ আজকের এই বিহুতে আমরা শুধুমাত্র আপনাদেরকে এই অ্যাপসটা নিয়ে রিভিউ করে দেব সো দয়া করে আমাদের টেলিগ্রামও আপনি জয়েন করবেন আমাদের টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আসলে গাইস আপনারা সব কিছু জানতে বুঝতে পারবেন কোন অ্যাপস থেকে বেশি পেমেন্ট পাচ্ছে কোন অ্যাপস থেকে কম পেমেন্ট পাচ্ছে সব কিছু কিন্তু গাইস দেখানো হচ্ছে এই যে এখানে দেখেন গাইস একজনে কয়বার পেমেন্ট পাইছে আপনার একটু কষ্ট করে এই ভিডিও একটু দেখলে পাবেন এই যে দেখেন এখানে পেমেন্ট গুলা ঠিক আছে এখানে পেমেন্টগুলো দেখেন ভাই এই যে দেখেন মানে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বার অব্দি এক একজন অডিয়েন্স এখান থেকে পেমেন্ট পাচ্ছে ভাই বিশ্বাস করেন সো যাই হোক বন্ধুরা বুঝতে আর বাকি নেই যে আজকে আমরা কথা বলবো এস এন অ্যাপ্লিকেশনটা নিয়ে সো এস অ্যান অ্যাপ্লিকেশনটা কেমন হবে কতটুকু রিয়াল হবে কতটুকু টাস্টার হবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে কি না আদৌ পেমেন্ট পাওয়া যাবে কিনা এটা নিয়ে আজকের এই বিরত ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব।। সো বিনীত রিকোয়েস্ট থাকবে হাত জোর করে অনুরোধ থাকবে আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর আপডেট সম্পর্কে জানবেন এই অ্যাপসের আপডেট সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি কেননা গাইস অ্যাপসটা দীর্ঘ লং টাইম ধরে প্রত্যেকটা অডিয়েন্সকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে আসছে সো অবশ্যই দয়া করে আপনাদেরকে তাদের পারভিসি পলিসি রুলস সম্পর্কে অনেকে বেশি জানতে হবে সো ফাইনালি গাইস এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এখান থেকে গাইস মাস্ট বি আমাদেরকে একটা সুপার ভিপিএন বা টারো বিপিয়ান সো সুপার ভিপিএনটাই ভালো তো অবশ্যই সুপার ভিপিএনটা আপনার ইনস্টল নেবেন সুপার ভিপিএনটা ইনস্টল করে এখানে দেখবেন ইউএস কান্টি এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ক্লিক করে গাইস এখান থেকে এই যে ইউএস ক্যান্ডিডেট টাচ করবেন টাচ করে গাইস এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন সরি কানেক্টের মধ্যে ক্লিক করবেন কানেক্টের মধ্যে ক্লিক করলে গাইস আমাদের বিপেনটা কানেক্ট হয়ে যাবে গাইস বিপেনটা কানেক্ট হয়ে যাওয়ার পর মূলত আমরা এই অ্যাপসের মধ্যে কাজটা করতে পারবো আর কি অট গাইস এখানে কাজ করার জন্য আমাদেরকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে বিপেনটা কানেক্ট করার পর তার আমরা প্লেস্টোরে চলার সরিয়ে সো গাইস ফাইনালি আমি প্লে স্টোরে আসলাম এই সেই অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি আমি আবারও আনইনস্টল করে আবার ইনস্টল করলাম আর কি আপনাদেরকে বেসিকলি এটা দেখিয়ে দেওয়ার জন্য কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোন সিস্টেমে কি করবেন গাইস এখানে দেখুন তাদেরকে ফাইভ স্টার রেটিং মাস্ট্রি দিবেন কেননা তারা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অডিয়েন্সকে পেমেন্ট দিচ্ছে সো অবশ্যই দয়া করে সবাই ফাইভ স্টার রেটিং দিতে ভুলবেন না ফাইভ স্টার রেটিং দিয়ে গাইস এই অ্যাপসের মধ্যে কাজ স্টার্ট করবেন এয়ারফ্রে গাইস এই যে এখান থেকে আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি এখন আমি এখান থেকে ওপেন করবো ওপেন করে গাইস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে একবারে ইজি খুব সহজে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপের মধ্যে ক্লিক করবেন গাইস সাইন আপের মধ্যে ক্লিক করে আপনারা প্রথমত যারা নতুন আছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যারা পুরাতন আসেন গাইস তারা কোনো ফ্রকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আগে যে অ্যাকাউন্টটা আছে ওইটা দিয়ে এই যে এখানে সাইন ইন করবেন ঠিক ওকে সো আমি এখানে সাইন আপের মধ্যে ক্লিক করে দিচ্ছি গাইস যারা নতুন আছেন এখানে আপনার নাম দেবেন ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেস পাশওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে আর র্যাপার কোড এক দুই তিন চার এই যে এখানে লেখা আছে এফ গাইস আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফোর গাইস আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার ফোর গাইস আপনাকে কী করতে হবে এখানে সেম ইমেল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন সেম ইমেল সেম পাসওয়ার্ড অর্থাৎ যেটা দিয়ে একটু আগে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম ইমেল সেম পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন গাইস সাইন ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের অ্যাপসটা কী হয়েছে ওপেন হয়ে গেছে সো আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো গাইস ওপেন হয়ে যাওয়ার পর এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা এখানে দেখেন আমাদের অনেকগুলো কাজ আছে আপনারা অনেকে বলেন যে শুধুমাত্র স্ক্রিন এটা কিন্তু শুধুমাত্র স্ক্রিন না গাই এখানে অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ করে আপনারা রানিং করতে পারবেন এই যে এখানে দেখেন গাইস আমাদের ওয়াচ ভিডিও আছে এখানে আছে আমাদের ম্যাথ প্লে মানে প্লে ম্যাথ আছে প্লে গেম আছে তারপরে প্লে স্ক্রিন আছে আদার্স অনেকগুলো কাজ কিন্তু গাইস এখানে আপনারা পেয়ে যাবেন রাইট গাইস আমি এখান থেকে আজকে প্লে ভিডিওটা করে দেখাবো সো প্লে ভিডিওটার মধ্যে গাই সেখানে দেখুন আমাদের জিরো বাই আর সরি এলিভেন বাই জিরো আছে সো আমরা কী করবো এখান থেকে এই যে প্লের মধ্যে ক্লিক করে দেবো প্লের মধ্যে ক্লিক করপ গাই সেখানে দেখতে পাচ্ছেন ক্লাইম এই ক্লাইমের মধ্যে গাইস আপনারা টাচ করবেন গাইস ক্লাইমের মধ্যে টাচ করলে এখানে একটা অ্যাড শু হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড বা বিজ্ঞাপনটা এই বিজ্ঞাপনটা দেখে গাইস আপনার এখানে কাজটা করতে হবে এই বিজ্ঞাপনটা আমরা কি করবো এখান থেকে স্কিপ করে দেব এই যে নিচ থেকে এখানে স্কিপ বাটনে ক্লিক করবো এরপর গাইস এখানে টেন সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে টেন সেকেন্ড ফর মূলত আমাদেরকে আরও একটা অ্যাড দিবে ওই অ্যাডটা আবারও আমাদেরকে দেখতে হবে অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আবারও প্লে শব্দ আসছে সো আবারও প্লে শব্দে ক্লিক করবেন আবারও গাইস এখানে টাচ করবেন এভাবে গাইস এখানে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা অডিয়েন্স হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ পেমেন্ট পাবেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার আল্লাহ থেকে সাক্ষী রেখে কথা দিচ্ছি আপনারা যদি কেউ এখান থেকে পেমেন্ট না পান আমি আপনাদেরকে ডাবল পেমেন্ট যদি না পারি তাহলে আপনাকে আমি ফুল পেমেন্ট তো দিব প্লাস এখানে পঞ্চাশ পার্সেন্ট বোনাস দিব শুধুমাত্র আমি যেই নিয়মে কাজটা দেখাচ্ছি শুধুমাত্র সেই নিয়মে আপনার কাজটা করবেন পেমেন্ট দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এখানে পেমেন্ট দেওয়ার দায়িত্ব আমার কাজ করার দায়িত্ব আপনাদের আপনারা শুধুমাত্র আমি যে নিয়মে দেখাচ্ছি ওই নিয়মে কাজগুলো করবেন সো বাই দু গাইস এভাবে একবার দুবার করে আমাদেরকে টোটালি এই যে এখানে দুই দেখতে পাচ্ছেন এ দুইয়ের জায়গায় যখন এগারো আসবে আই মিন এখানে ইলেভেন বাই এলেভেন যখন হবে তখন এই যে প্লে শব্দটা আছে এই প্লে শব্দটা এখান থেকে উদাও হয়ে যাবে মানে চলে যাবে একবারে টোটালি আপনারা দেখতে পারবেন না আর লেখা এলাকা হচ্ছে গ্যাট বোনাস আর এখানে একটা টাইম আপ আসবে বা এখানে একটা টাইম চলে আসবে আর নিচে দিয়ে লেখা থাকবে হচ্ছে গ্যাট বোনাস ওই গ্যাট বোনাসে আপনারা ক্লিক করবেন আমি আবার বলি এখানে যখন এগারো বাই এগারো আসবে এখানে কাজ করতে করতে যে প্লের মধ্যে ক্লিক করতে করতে কোনো অ্যাডের মধ্যে ক্লিক করবে না একবার শুধুমাত্র অ্যাডগুলো দেখে দেখে কেটে দিবেন আর দেখতে দেখতে যখন এখানে এলিভেন বাই এলিভেন আসবে তখন এখানে দেখবেন গাইস একটা গ্যাট বোনাস দিয়েছে এই গ্যাট বোনাসের মধ্যে আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করলে গাইস একটা অ্যাড আসবে শুধুমাত্র মাত্র ওই অ্যাডের মধ্যে ক্লিক করেন ক্লিক করে যদি প্লে স্টোর নিয়ে যায় মাস্ট বি অ্যাপসটা স্টোর করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় ওই ওয়েবসাইটে দুই থেকে তিন মিনিট থাকতেই হবে ঠিক আছে এটা দয়া করে সবাই মাথায় রাখবেন সো এখন আমরা ব্যাকে আসবো ব্যাকে আসলে গাইস একবার সেম টু সেম আমরা এই যে ম্যাথ গেমের মধ্যে সেম টু সেমভাবে কাজ করবো এখন ওদেরকে এগারোটা গেম দিবে এই এগারোটা গেম আমাদেরকে ইয়ে করতে হবে সো এখানে দেখুন চার সাত আঠাশ চো এখানে আপনার দিয়ে দেবেন হচ্ছে আঠাশ আঠাশ দিয়ে গাইস এখানে সাবমিটের মধ্যে ক্লিক করবেন এরপর প্রতি ম্যাথের জন্য পাবেন হচ্ছে ছয় পয়েন্ট এখানে আবারও একটা অ্যাড শু হবে এই অ্যাডটা ফাইভ সেকেন্ড জাস্ট হাতে ঘড়ি ধরা ফাইভ সেকেন্ড দেখে এটু আপনার স্কিপ করে দিবেন স্কিপ করে গাইস আবার এখানে একটা ম্যাথ দিবে ওই ম্যাথটা আমাদেরকে কী করতে হবে এখানে লেখে সাবমিট করতে হবে সো দেখেন গাইস এখানে আমার অলরেডি ছয়টা কমপ্লিট করা আছে সো এইভাবে আপনারা একটা দুটা করে কমপ্লিট করবেন কিন্তু দয়া করে কোনো অ্যাডের মধ্যে কেউ ক্লিক করবেন না যদি ক্লিক করেন তাহলে সেটা গাইস আপনি রং ক্লিক হবে ভুল ক্লিক হবে যেটা আমি বললাম আর কি এই যে অ্যাডগুলো আছে গাইস যে অ্যাডগুলো শু হচ্ছে এই অ্যাডগুলোর মধ্যে যদি কেউ ক্লিক করেন তাহলে সেটা মাস্টই আপনি রং ক্লিক বা ভুল ক্লিক বা ইনভেলিট ক্লিক হবে সো অ্যাডগুলোর মধ্যে দয়া করে কেউ ক্লিক করবেন না এভাবে শুধুমাত্র আপনারা ভিউ করে যাবেন শুধুমাত্র দেখে যাবেন আর একবারে লাস্টে যখন আপনার এখানে ইলেভেন বা ইলেভেন আসবে তখন শুধুমাত্র অ্যাডের মধ্যে ক্লিক করবেন অন্য কোনো অ্যাডের মধ্যে ক্লিক করার প্রয়োজন নাই সো এখানে দেখতে পাচ্ছেন আবারও আসছে আমাদের কত ফোর ইন্টু এইট ঠিক আছে সো এখানে চারাটা বত্রিশ সো এখানে দিয়ে দিলাম বত্রিশ দেন সাবমিট অ্যান্ড দেন ক্লাইমের মধ্যে ক্লিক করবেন এইভাবে মূলত গেছে আপনার এখানে কাজটা করবেন সো যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি বা শিখাইতে পারছি যে এখানে আপনারা কীভাবে কোন সিস্টেমে কাজটা করবেন কোন প্রসেসে এখান থেকে পেমেন্টটা নেবেন এইভাবে ইনশাল্লাহ কাজ করলে আপনারা এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ভাই একটা কথা বলে আপনি এখানে ফুল করেন আপনার এখানে কষ্ট করেন আপনাদের এই কষ্টের পারিশ্রমিকটা যদি না দেয় তাহলে তাদের মতো বেইমার আর কে আছে বলে আমি মনে মানে কেউ আছে বলে আমি মনে করি না আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন সঠিক সিস্টেম সঠিক প্রসেসে কাজ করেন তাহলে আপনাদেরকে পেমেন্টটা দিবে না কেন ভাই সেটাই তো আমি বুঝতে পারতেছি না আমাকে বলেন আমাকে বুঝান ভাই আপনাদের পরিশ্রমের টাকাটাই তো আপনাদেরকে দিবে ওরা তো আর ওদের বাবের পকেট থেকে টাকাটা দিবে না আপনারা যে কাজ করবেন ওই কাজের পরিশ্রম থেকে তাদের ওই কাজ থেকে তাদের আর্নিং হবে ওইখান থেকে একটা পার্সেন্টেজ তারা আমাদেরকে দিবে এখানে তো তাদের পকেট থেকে আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না তাই না সো যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা কাজ করবেন এখন আমি আপনাদেরকে ক্লাইমটা করে দেখাবো ক্লাইমটা কীভাবে করবেন গ্যাট বোনাসটা কীভাবে নেবেন গাইস এখানে দেখুন আমার ইলেভেন বাই ইলেভেন কিন্তু চলে আসছে এই যে দেখেন এখানে টেন আর এখানে ইলেভেন সো এখানে একটা কন্টিনিউ চলতে আসে এখন দেখবেন ইলেভেন বাই ইলেভেন আসবে যখন আমি ক্লিক করবো এখানে একটা টাইম অ্যাপ চলে আসবে আর এটা সম্পূর্ণটা চলে যাবো ওকে সো এই যে দেখেন গাইস এখানে রং সো এখানে আমাদেরকে এই রেজাল্টটা ফার্স্ট টান দিতে হবে সো এখানে দেখুন আট নং আট নং বাহাত্তর দিয়ে দেবেন এখানে বাহাত্তর সো এরপর এখানে দিয়ে দেবেন সাবমিট সাবমিট এর মধ্যে ক্লিক পর गाइस এই যে সাবমিট এর মধ্যে ক্লিক করুন সরি এই সাবমিট আসছে না কেন এখানে একটু ব্যাকে যাবেন যদি না আসে আমরা আবার প্লে করতেছি প্লে করার পর এখানে দেখুন একটা অন্যটা আসছে তো এখানে আসছে চার পাঁচা 20 ঠিক আছে সো 20 দিবেন 20 দিয়ে এখানে সাবমিট এ ক্লিক করবেন আর এখানে ক্লাইমে ক্লিক করবেন এটা চলে গেছে এখন দেখেন এই যে গ্যাট বোনাসটা আসছে আর টাইমটা শুরু হয়েছে সেই গ্যাট বোনাসের মধ্যে আপনারা ক্লিক করবেন আর রাইট এরপ ওকে বাটন আসবে ওকে বাটনে ক্লিক করে দেবেন আর এখন যে অ্যাডটা শুরু শুরু হয়েছে আর কি শুরু হয়েছে এই অ্যাডের মধ্যে আপনারা টাচ করেন আর অন্য কোনো অ্যাডের মধ্যে দয়া করে ক্লিক করবেন অর্থাৎ এগারোটা কাজ করে শুধুমাত্র একটার মধ্যে ক্লিক এগারোটা কাজ করে শুধুমাত্র একটার মধ্যে ক্লিক আর অন্য অ্যাডের মধ্যে কাজ করবে না অন্য অ্যাডের মধ্যে ক্লিক করবে না যদি করেন দয়া করে গাইস আমাকে ভুল বুঝবেন না আপনারা টাকা এখান থেকে পাবেন না অযথা রং ক্লিক ইনভ্যালিড ক্লিক করে যদি এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টটা আপনি ডিজেবল করে দেন নষ্ট করে দেন তাহলে গাইস কি আমার দোষ বলেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে এখানে আমরা ব্রাউজিং করবো ভিজিট করবো ও ফুরনিচ যাবো এইভাবে আপডাউন করব একবারে ও ফুরনিচ যাবো আর কি এভাবে জাস্ট আপডাউন উ ফুরনি যাবো আর কি এইভাবে উপরে নিয়ে যাবো আপডাউন করবো এইভাবে মূলত গাইস আমরা এখানে কাজটা করবো এই যে দেখতে পাচ্ছেন আর যদি এরকম শর্ট কোনো ইয়ে হয় তাহলে আপনারা যে কোনো একটা লিঙ্ক ওপেন করবেন অর্থাৎ যদি শর্ট অ্যাড শু হয় আর কি সো এইভাবে গ্যাস আপনারা আপডাউন করবেন উপফর নিয়ে যাবেন জাস্ট যখন আপনি দুই মিনিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দেবেন আর সরাসরি চলে আসবেন এরপরে গাইস এই যে এখনো পঁচিশ মিনিট টাইম দিচ্ছে এই টাইমের মধ্যে আপনি আদার্স যে কাজগুলো আছে ওই কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন এরপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের আশা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ই আছে এখানে ক্লিক করে নিতে পারেন এখানে ক্লিক করে গেছে আপনারা চাইলে এখান থেকে উডু করতে পারেন এই উডু অপশন আর কি এখানে আট হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা এভাবে গেছে আপনারা এখান থেকে উড্যু করতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ